সবাইকে শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা পুজো তো অলরেডি শুরু হবে বলবো না শুরু হয়ে গেছে কিন্তু তার মাঝেও যারা পিএসসি মিসলেনিয়াসের মেনের জন্য প্রিপারেশন করছো বা সেই সঙ্গে হচ্ছে ঈশাইয়ের জন্য তোমাদের জন্য চেষ্টা করব ভিডিও কন্টিনিউ রাখার প্রতিদিন সকালবেলা অন্তত পক্ষে যাই হোক দেখো যারা পরীক্ষা প্রস্তুতি যারা অনলাইন বা অফলাইনে যারা যোগাযোগ করতে চাইছো মিসলেনিয়াস বা এশাই এর জন্য তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো আজকে এখন যারা করছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস দেখাবো টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের উপরে তো বাইলিঙ্গে লেখা আছে দেখো যে একটা হচ্ছে ইংরেজিতেও লেখা আছে বাংলাতেও লেখা আছে কেন তার কারণটা হচ্ছে মিস্ট্রেনিয়াসের ক্ষেত্রে কোয়েশ্চেন যেটা সেটা ইংলিশে আসবে তুমি বাংলায় বাংলাতে করতে পারো কিন্তু জি কে বলে বা ওই পেপার বাংলা পেপার বাদ দিয়ে বাকিগুলো ইংলিশে কোয়েশ্চেন আসবে তুমি হিন্দিতে করতে পারো বা বাংলাতে করতে পারো বা ইংরেজিতে করতে পারো তো বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে বা পরীক্ষা প্রস্তুতিতে যারা ভর্তি হয় সবাই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তো এই কারণের জন্য কি হয়েছে বাংলাতেই সবকিছু নোটপত্র দেয় বা অঙ্ক বা জি কে সমস্ত বাংলাতেই করায় কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে কি করতে হবে অঙ্কটা যে বুঝতে হবে মানে প্রথম থেকে যে প্যাটার্ন টাইপ অঙ্কের ভাষাগুলোকে বুঝতে হবে সেই জন্য আমি ইংরেজি করে নিয়ে তারপরে বাংলা ওখানে লিখে দিয়েছি চলো দেখেনি কি লেখা আছে যে রেলওয়ে এ রেলওয়ে ট্রেন ক্যান ট্রাভেল টোয়েন্টি পারসেন্ট ফাস্টার দ্যান এ মোটর কার অর্থাৎ একটা ট্রেন কি হচ্ছে যে একটা মোটর কারের থেকে কুড়ি শতাংশ বেশি লেগে ছোটে বোথ লিভ দ্য স্টেশন এ ফর স্টেশন বি এ ডিস্টেন্স অফ সেভেন্টি ফাইভ কিমি অর্থাৎ দুজনেই মানে ট্রেনটাও এবং হচ্ছে মোটর কারটাও কি হচ্ছে মোটর গাড়িটাও এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে ছাড়ে পঁচাত্তর কিমি দূরে মানে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব স্টেশন অন দ্য ওয়ে ফাইন দ্য স্পিড অফ দ্য কার ইন কিমি পার আওয়ার অর্থাৎ কি হচ্ছে যে দুটো ট্রেন এবং মোটর গাড়ি একই সঙ্গে ছেড়েছে এবং একই সময়ে পৌঁছেছে দুজনে একই সময়ে পৌঁছেছে কিন্তু ট্রেনটা কি হয়েছে হ্যাঁ লস টোয়েন্টি ফাইভ বাই অর্থাৎ ট্রেনটা স্টেশনে থামার কারণের জন্য কারণ ট্রেন বিভিন্ন স্টেশনে ধরবে সেই স্টেশনে থামার কারণের জন্য সাড়ে বারো মিনিট কি করেছে সে তার সময়টা হারিয়েছে বা সময়টা নষ্ট করেছে কিন্তু দুজনে একই সময়ে পৌঁছাচ্ছে অর্থাৎ ট্রেনের যেহেতু গতিবেগ বেশি সেই কারণে জন্য সে সাড়ে বারো মিনিট লস হওয়া সত্ত্বেও স্টেশন মানে স্টপেজ ধরা সত্ত্বেও একই সময়ে পৌঁছালো ফাইন্ড স্পিড অফ দ্য কার ইন কিমি পার করতে বলেছে এই বাংলাটা একটা পয়েন্ট মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব যেটা সেটা হচ্ছে কিভাবে করবো দেখো যে লাস্টে যে কোয়েশ্চেনটা দিয়েছে যে মোটর গাড়ির গতিবেগ কত এখান থেকে আমরা কি ধরে নেব সেটা হচ্ছে এক্স ডেসক্রিপটিভ মানে সবসময় যে কোনো অজানা রাশি বের করতে দিলে সেটাকে এক্স ধরেই করাটা বেশি ভালো তাহলে চলো কি করবো যে ধরি ধরি মোটর গাড়ির গতিবেগ ধরি মোটর গাড়ির গতিবেগ বেগ এক্স কিমি পার ঘণ্টা এক্স কিমি পার ঘণ্টা তাহলে কি বলেছে যে মোটর গাড়ির তুলনায় ট্রেনের বেগ যেটা সেটা টোয়েন্টি পারসেন্ট বেশি তার মানে ট্রেনের বেগ তাহলে কি হবে ট্রেনের বেগ সমান হবে এক্স ইন্টু টোয়েন্টি পারসেন্ট বেশি মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড কিমি পার ঘন্টা তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল সিক্স এক্স বাই ফাইভ কি ঘন্টা হলো এবার কি হচ্ছে যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব ঠিক আছে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ বলা আছে এ স্টেশন থেকে বি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে সেভেন্টি ফাইভ তার মানে সেভেন্টি ফাইভ কিমি যেতে পঁচাত্তর কিমি যেতে মোটর গাড়ির কত সময় লাগবে ট্রেনের কত সময় লাগবে উই দুটো ডিফারেন্স মানে কি করে দেবো পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই কারণ পঁচিশ বাই দুই যেটা সেটা ট্রেন স্টপেজ ধরার কারণের জন্য সে এক্সট্রা টাইম আর ওই টাইমটা সে লস খেয়েছে তাহলে কি করবো যে মোটর গাড়ি মোটর গাড়ি এক্স কিমি পার ঘন্টায় কখন মানে কি যে মোটর গাড়ি এক্স কিমি যায় মোটর গাড়ি এক্স কিমি যায় এক ঘন্টায় মোটর গাড়ি এক কিমি যায় হবে ওয়ান বাই এক্স ঘন্টায় আর মোটর গাড়ি সেভেন্টি ফাইভ এক্স কিমি যায় সেভেন্টি ফাইভ বাই এক্স ঘন্টায় এবার ট্রেনের গতিবেগ কি দিয়ে দেওয়া হয়েছে সিক্স এক্স বাই ফাইভ তাহলে কি করবো যে ট্রেন ট্রেন সিক্স এক্স বাই ফাইভ কিমি যায় সিক্স এক্স বাই ফাইভ কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় কিভাবে দেখো যে সিক্স এক্স বাই ফাইভের থেকে এক কিমি কিন্তু কম সেই জন্য কম সময় লাগবে তাই কীভাবে উল্টে যাবে না ফাইভ বাই সিক্স এক্স ঘন্টা আর সেভেন্টি ফাইভ কিমি সেভেন্টি ফাইভ কিমি যায় কত তার পাঁচশো মানে তিনশো পঁচাত্তর বাই হচ্ছে ডিফারেন্ট সেটাই হবে ওই পঁচিশ বাই দুই তাহলে কোন সময়টা বেশি হবে দেখো যেহেতু গাড়ির গতিবেগ কম তাই তার বেশি সময় লাগবে সেই কারণে যেন সেভেন্টি বাই এক্স যেটা এটাই হচ্ছে বেশি মান তাই শর্তে কি করবো যে শর্তে ফাইভ বাই এক্স মাইনাস থ্রি সেভেন্টি এখানে একটা কি জিনিস করতে হবে এটা তো ঘন্টায় সেভেন্টি ফাইভ বাই এক্স বা তিনশো পঁচাত্তর বাই ছয় এক্স এগুলো তো ঘন্টা আর পঁচিশ বাই দুই যেটা সেটা মিনিট তাহলে মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে কি করতে হবে শার্ট দিয়ে আমাকে ভাগ করতে হবে তবেই ঘন্টা হবে ভা দেখো এখানে এলসিএম কত হবে সিক্স এক্স মানে পাঁচ ছয় তিরিশের শূন্য ছয় সাত বিশ পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে তিনশো পঁচাত্তর এটা কাটাকুটি করলে কি হচ্ছে উপরে আমি পাঁচ দিয়ে কাটছি মানে পাঁচ পাঁচা পঁচিশ আর নিচে পাঁচ বারো ষাট তাহলে কি হচ্ছে পাঁচ বাই চব্বিশ হলো বিয়োগ করলে কথা হচ্ছে দেখো এদিকটা বিয়োগ করলে হচ্ছে পঁচাত্তর পঁচিশ আর পঞ্চাশ মানে হচ্ছে সেভেন্টি ফাইভ তো কোথাও দেখো ডেসক্রিপটিভ বা অঙ্কের ক্ষেত্রে কোথাও স্টেপ জাম্প করা উচিত নয় ঠিক আছে স্টেপ জাম্প করা উচিত নয় অর্থাৎ যেমন ভাবে আমি লিখে লিখে করছি সেইভাবেই স্টেপ বাই স্টেপ পড়বে মানে ওই সমানের ওপর ওপর নিচে নিচে মানে এই তলায় তলায় চার ছয় চব্বিশ কি পাঁচ পনেরো পঁচাত্তর ওইভাবে কেটে দেবে না এইভাবেই ফ্রেশ করে করবে ছয় গুণিত পাঁচ আর একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে এই লাস্টে যে ক্যালকুলেশনটা হবে সেটা ওখানে ফ্রেশভাবে রাখবে তুমি পাশে হোক বা অন্য জায়গায় রাফে যদি কাটাকুটির ব্যাপার হয় যদি মুখে মুখে না করতে পারো তাহলে এখানে কাটাকুটিটা করো মানে চার ছয় চব্বিশ সেটা হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো তাহলে ষাট যে ফ্রেশ পরে লেখো অর্থাৎ টিচারের জন্য বুঝতে কোথাও কোনো জায়গায় বুঝতে হয় না অসুবিধা যাতে না হয় যে আগের স্টেপটা কেমন কি ছিল এইভাবে করতে পারো তাহলে তাহলে এটাই আমরা ধরেছিলাম গাড়ির গতিবেগ কত তাহলে কি হবে যে অতএব গাড়ির গতিবেগ হচ্ছে মোটর গাড়ির গতিবেগ ষাট কিমি পার ঘন্টা তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ সিক্সটি কিমি ঘন্টা দিয়ে উত্তর বলে লিখে দিও অবশ্যই ফুল মার্কস পাঁচ পেয়ে যাবে যাবো তার আগে আরো একবার বলে দিই যে পিএসসি মিসলেনিয়াস মেন্স বা ডাব্লিউপি কেপিএসআই মেন্স এর জন্য যারা অ্যাডমিশন হতে চাইছে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন সেভেন ফোর এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো কারণ এই মেনের এর কোর্স এইগুলোর ভিউজ কম বা এই সমস্ত অনেক খাটুনি আছে জানো যে এই সমস্ত ক্লাস সব ফ্রিতে দেওয়া সবাইকে সম্ভব নয় তারপর যারা পেড স্টুডেন্ট আছে তারা একটা অবজেকশন দেয় সমস্ত ক্লাস বলে এইভাবে যারা সেলফ স্টাডি করতে চাইছে অবশ্যই তাদেরকে হেল্প করা হবে কিন্তু পুরো কোর্স বা সমস্ত কিছু পসিবল হবে না ইউটিউবে দেওয়া তো পরের অঙ্ক দেখো যে ভীষণ ইম্পর্ট্যান্ট এটাও যে এ লিপার্ড চিজ ইজ এ হেয়ার অ্যাট এ ডিস্টেন্স অফ ফিফটি মিটারস অর্থাৎ এটা চিতা একটা খরগোশকে পনেরো মিটার দূর থেকে ধাওয়া করছে দ্য হেয়ার make seven leaps in the same time as the leopard makes four মানে কি বলছে যে চিতা সাত ধাপ গেলে সাত চিতার সাত ধাপের সমান কি হচ্ছে যে খরগোশের চার ধাপ ঠিক আছে সেই সময় খরগোশ সরি সরি তো হেয়ার মেক সেভেন লিপস অর্থাৎ খরগোশ সাত ধাপ গেলে পরে চিতা কি হচ্ছে চার ধাপ যায় মানে খরগোশের সাত ধাপের সমান চিতার হচ্ছে চার ধাপ কারণ চিতা বড় বড় ল্যাং ফেলবে বাট দ্য লিপার্স লিপ ইজ টু পয়েন্ট ফাইভ মিটার কিন্তু চিতার কি বলছে যে ধাপ যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার ইজ অনলি হেয়ার মিটার সেখানে খরগোশের হচ্ছে মাত্র মিটার তাহলে তাহলে নাম্বার অফ আফটার বলছে কতগুলো ধাপ অতিক্রম করার পরে চিতা খরগোশকে ধরবে তার মানে ছবি আঁকতে হবে না তোমাকে পরীক্ষার সময় যে এটাই ধরো এই জায়গাতে খরগোশ ছিল ঠিক আছে ঠিক পনেরো মিটার দূরে এই জায়গাতে কি হলো চিতা তাকে দেখতে পেয়ে গেল যে ধাওয়া করতে শুরু করলো এইদিকে কি হচ্ছে খরগোশও ছুটবে এইদিকে চিতাও ছুটবে কিন্তু কি হয়েছে চিতার ল্যাং বড় বড় মানে বেগ বেশি ওকে ওকে ধরে ফেলবে তাই সেটাই জানতে চাইছে তাহলে প্রথমে করছি করছি ঠিক আছে তাহলে বুঝতে বেশি সুবিধা হবে কিভাবে কি কেটে কেটে করবো যে এইখান থেকে যে এক ধাপ এক ধাপের হিসেব যেটা দেওয়া আছে কি বলেছে যে খরগোশের সাত ধাপ চিতার চার ধাপের সমান কিন্তু চিতার প্রতি ধাপ আড়াই মিটার করে চিতার প্রতি ধাপ আড়াই মিটার মানে কি মানে হচ্ছে চিতা এক 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 ধাপে 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 চিতা 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 মিটার মিটার যাবে তাহলে চার ধাপে কত যাবে কারণ খরগোশের সাত ধাপ মানে চিতার চার ধাপ বলেছে তাহলে চিতা চার ধাপে যাবে কত আড়াই ইন্টু ফোর মিটার মানে হচ্ছে টেন মিটার একইভাবে কি করবো যে খরগোশ খরগোশ কি করে এক ধাপে ও এক মিটারই যায় তাহলে হচ্ছে খরগোশ এক ধাপে যায় এক মিটার আর ও কত ধাপ যায় সাত ধাপ যায় তাহলে সাত ধাপে যায় এক গণিত সাত মিটার মানে হচ্ছে সেভেন মিটার তাহলে একই সময়ে চিতা মাত্র চার ধাপ যাচ্ছে খরগোশ সেখানে সাত ধাপ যাচ্ছে কিন্তু চিতা তবুও তার থেকে তিন মিটার বেশি এগিয়ে থাকছে তাই তো তাহলে কি করবো যে চিতা এগিয়ে থাকে চিতা এগিয়ে থাকে দশ বিয়োগ সাত মিটার মানে হচ্ছে তিন মিটার তিন মিটার তাহলে কি করবো যে পনেরো মিটার দূর থেকে তার মানে তিন মিটার যেটা দূরত্ব তৈরি হচ্ছে কত ধাপে তিন মিটার দূরত্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার চার ধাপে কারণ চিতা চার ধাপ যাচ্ছে তাহলে কি বলবো যে তিন মিটার তিন মিটার দূরত্ব হয় তিন মিটার দূরত্ব হয় চার ধাপে কারণ চার ধাপেই গেছে চিতা তাহলে কি হয়েছে এক মিটার দূরত্ব হবে চার বাই তিন ধাপে আর পনেরো মিটার দূরত্ব হবে চার গণিত পনেরো বাই হচ্ছে তিন তার মানে হচ্ছে কুড়িটি ধাপ তার মানে হচ্ছে চিতা যদি কুড়ি ধাপ যায় ঠিক আছে চিতার কুড়ি ধাপ হলেই তাকে কি করবে ধরে ফেলবে তাহলে অতএব চিতা কুড়ি ধাপে খরগোশকে ধরতে পারবে খরগোশকে ধরতে পারবে হয়ে গেল পরের অঙ্ক দেখে নাও পরের অঙ্ক কি বলেছে এ গুড

রেস ওয়াই অ্যাট দ্য সেম টাইম অ্যাজ দ্য গুডস ট্রেন অর্থাৎ কি বলছে একটা প্যাসেঞ্জার ট্রেন প্যাসেঞ্জার যাত্রী কি হচ্ছে এই প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে এক্স থেকে ওয়াই দিকেও যায় একই মানে তিন ঘন্টা পরে সে রওনা দেয় দেখি হচ্ছে ইফ দা এবং ইফ দা কিন্তু সেম টাইমে পৌঁছায় একই সময়ে পৌঁছায় ইফ দ্য স্পিড অফ দ্য প্যাসেঞ্জার ট্রেন এক্সিডস দ্য স্পিড অফ দ্য গুডস ট্রেন বাই সিক্সটিন কিমি পার আওয়ার বলছে প্যাসেঞ্জার ট্রেনের বেগটা যদি প্যাসেঞ্জার ট্রেনের বেগটা যদি মালবাহী ট্রেনের থেকে ষোলো কিমি বেশি হয় বেগ ছাপিয়ে যায় তাহলে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই এক্স এবং ওয়াই স্টেশনের দূরত্ব বের করতে হবে মানে এক্স এবং ওয়াই ধরো এই দুটো স্টেশন প্রথমে গুড ট্রেন যেটা হচ্ছে মালবাহী ট্রেন সেটা রওনা দেয় কত কিমি বেগে বত্রিশ কিমি পার ঘন্টা বেগে তো সে চলে যাওয়ার তিন ঘন্টা পরে কি হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনটা ছাড়ছে দিয়ে একই সময়ে মানে দুজনে একই সময়েই পৌঁছাচ্ছে দুজনে একই সময়েই পৌঁছাচ্ছে তাহলে কি করব যে ধরি এখানে যেটা বের করতে দিয়েছে যে ফাইন্ড দ্য ডিস্ট্যান্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই মানে এক্স এবং ওয়াই এর দূরত্ব আমরা এই জায়গাটাকে না ধরে যদি সময়টাকে ধরি তাহলে বেশি সহজ হয়ে যাবে সময়টাকে মানে কি যে ধরি মালবাহী ট্রেনটি এক্স ঘন্টায় পৌঁছায় তাহলে মালবাহী ট্রেন প্রথম ট্রেন যেটা ছেড়েছিল তার যদি এক্স ঘন্টা সময় লাগে তাহলে প্যাসেঞ্জার ট্রেন যেটা সেটা তো তিন ঘন্টা পরে ছাড়ে মানে ওর এক্স মাইনাস ত্রি ঘন্টা সময় লাগবে কিন্তু দুজনে একই দূরত্ব অতিক্রম করবে সেই কারণে কি করব যে মালবাহী ট্রেন মালবাহী ট্রেন গন্তব্যস্থলে পৌঁছায় গন্তব্যস্থলে পৌঁছায় এক্স ঘন্টায় এক্স ঘন্টায় তাহলে এটাই কি লিখবো যে প্যাসেঞ্জার বা হচ্ছে যাত্রীবাহী ট্রেন যে তাহলে হচ্ছে যাত্রীবাহী ট্রেন গন্তব্যস্থলে পৌঁছায় ঘন্টায় তাহলে মালবাহী ট্রেন মালবাহী ট্রেন পড়বে কথা বলেছে বত্রিশ কিমি পার ঘন্টা এই কথাটার মানে কি যে এক ঘন্টায় মালবাহী ট্রেন এক ঘন্টায় যায় বত্রিশ কিমি এক ঘন্টায় যায় বত্রিশ কিমি x ঘন্টা যায় 32x কিমি তাহলে যাত্রীবাহী ট্রেন যাত্রীবাহী ট্রেন 1 ঘন্টায় যায় কি হয়েছে 16 কিমি বেশি তার মানে হচ্ছে 32 প্লাস হচ্ছে 16 কিমি মান হবে 48 কিমি তাহলে যাত্রীবাহী ট্রেন x - 3 ঘন্টায় যায়

মাইনাস তিনে চব্বিশ তিন চারে বারো চোদ্দ একশো চুয়াল্লিশ এদিকে হচ্ছে মাইনাস করে দাও এদিকে নিয়ে চলে এসো এটা হবে সিক্সটিন এক্স হবে ওয়ান ফর্টি ফোর বা এক্স হচ্ছে ওয়ান ফর্টি ফোর বাই সিক্সটিন হচ্ছে নাইন তাহলে কি হচ্ছে ন ঘন্টার সময় লাগলো মানে মালবাহী ট্রেন যেটা তার এক্স হয়েছে ন ঘন্টা মানে ও ন ঘন্টায় যত দূরত্ব যাবে সেটাই তো গন্তব্যস্থলের দূরত্ব মানে বিটুইন এক্স কি করবো যে মালবাহী ট্রেন মালবাহী ট্রেন ন ঘন্টায় যায় পর বত্রিশ কিমি পার ঘন্টা বেগ মানে হচ্ছে নয় বত্রিশ গণিত নয় কিমি মানে হচ্ছে দুশো অষ্টআশি

ডাব্লিউপি কেপিএসআই এর জন্য যারা মেনের জন্য ভর্তি হতে চাইছে পরীক্ষা দিতে তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো মেস্টেনিয়া স্পেশাল আলাদা ক্লাস আছে বা এস আই এর জন্য আলাদা আছে যদি কেউ কম্বাইন্ড ব্যাচ নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে কম্বাইন্ড নিতে পারবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট আছে